আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ম্যাথমাজার আইস্কুল আয়োজনে আমি জুয়েল স্যার তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। ভেক্টর অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা শিখব ভেক্টরের যোগ বা ভেক্টর যোগের ত্রিভুজবিধি। তো ভেক্টর যোগের ত্রিভুজবিধি শেখার জন্য আমাদের প্রথমে একটা ত্রিভুজ নিতে হবে। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটার নাম এবিসি, এবং এবিকে আমরা ইউ ভেক্টর দ্বারা সূচিত করলাম এবং বিসিকে আমরা ভি ভেক্টর দ্বারা সূচিত করলাম। ইউ ভেক্টরটা হচ্ছে ইউ ভেক্টর এর আদিবিন্দু এ, ইউ ভেক্টরের প্রান্তবিন্দু বি, ভি ভেক্টরের আদিবিন্দু বি, ভি ভেক্টরের প্রান্তবিন্দু সি। তাহলে ইউ প্লাস ভি এই ভেক্টরের প্রান্তবিন্দু এ, ইউ প্লাস ভি এর আদিবিন্দু এ এবং ইউ প্লাস ভি এর প্রান্তবিন্দু সি। তাহলে ইউ প্লাস ভি এমন একটি ভেক্টর যা হচ্ছে প্রথম ভেক্টর অর্থাৎ ইউ এর আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টর ভি এর প্রান্তবিন্দু। তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজবিধিটা হচ্ছে এটা, এসি ইকুয়াল এবি প্লাস বিসি, অর্থাৎ এই দুই বাহু যোগ করলে আমরা এই তৃতীয় বাহুটা সমান হবে। এবং এবি এবং বিসি এর মান বসাই দিই, এবি সমান ইউ এবং বিসি সমান ভি। এটাকেই বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজবিধি, অর্থাৎ এসি ইকুয়াল এবি প্লাস বিসি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।